সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি পাম্প মোটরের বিভিন্ন অংশ দেখাবো। পাম্প মোটর বলতে যেহেতু এখানে মোটর অপশন আছে, মোটর এবং পাম্প দুটো অংশই আমরা দেখাবো। আশা করি আজকে ভিডিও দেখলে আপনারা ইলেকট্রিক মোটরের সমস্ত অংশের নাম জানতে পারবেন, সেই সঙ্গে পাম্পের নামও তো জানতে পারবেন। চলুন শুরু করি। তা আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হলো একটা মোটর অংশ আর কি। তো আমরা মোটর অংশগুলো আগে বলি। এখানে দেখেন যে এই যে কয়েল গুলো বসানো আছে, এগুলো হলো স্টেটর, অর্থাৎ খাস করা এখানে স্টেটর, আর স্টেটরের মধ্যে রয়েছে কয়েল বা ওয়াইন্ডিং। এ হলো দুটো অংশ, স্টেটর, স্টেটরে আছে কোয়েল। একটা মোটরের প্রধান দুটো অংশের মধ্যে একটা স্টেটর আর একটা হলো রোটর। এই যে আমার হাতে এটা হলো রোটর, এটা স্কুরেল কেস টাইপের রোটর। তাহলে আমরা এখানে অংশগুলো দেখেন, এক নম্বর স্টেটর, ওয়াইন্ডিং, রোটর। রোটরের সাথে আছে দেখেন বিয়ারিং, এটা হলো বিয়ারিং মেকানিক্যাল অংশ। এরপরে রোটরটার সাথে লোড যুক্ত থাকে, সেটা হলো শ্যাফ্ট, এই যে লাস্টিক দিয়ে শ্যাফ্ট। আর শ্যাফ্টের সাথে আছে একটা চাবি বা কি, ঠিক আছে। এটা যেহেতু পাম্প মোটরের অংশ তাই এখানে কিন্তু এটাই লোড হিসেবে বসে, এটা লোড হিসেবে বসে। আর এই যে লগে এখানে চাবি থাকে, যেমন এখানে চাবি আছে, এই যে চাবিটা, এটা দিয়ে যখন এখানে বসানো হয় এটা আটকে যাবে। এটা আর কি এইভাবে বসবে, ঠিক আছে, তখন এটা বের হবে না, আটকে যাবে। তারপর দেখেন মোটরের এটা হলো টার্মিনাল হাউস, এখানে টার্মিনাল এসে জমা হয়। এই যে টার্মিনাল গুলো এখানে জমা হয়, এটা হলো টার্মিনাল হাউস। টার্মিনাল হাউসের মধ্যে কি কি থাকে? তো টার্মিনাল হাউসের মধ্যে এখানে আমাদের টার্মিনাল ক্লিপ, অর্থাৎ আমরা ক্লিপ সিস্টেমে লাগাই, যেমন এগুলো ক্লিপ সিস্টেমের, এখানে তারগুলো লাগানোর জন্য, বিশেষ করে পাম্প মোটরে ক্লিপ সিস্টেমে থাকতে পারে টার্মিনাল গুলো ক্লিপ হয়ে আসা। তো এখানে অনেক সময় বড় মোটর হলে সেটা কানেক্টর থাকবে, টার্মিনাল কানেক্টর, যেমন একটা থ্রি ফেজের জন্য কানেক্টর রয়েছে ছয় টার্মিনালে, সিঙ্গেল ফেজেও কানেক্টর হতে পারে। তাহলে এটা ক্লিপ সিস্টেম থাকতে পারে, আবার কানেক্টরও থাকতে পারে, যে টার্মিনাল গুলো এসে এই ক্লিপে অথবা কানেক্টরে সংযোগ হবে। এরপর দেখেন সেখানে সিঙ্গেল ফেজ মোটর হলে ক্যাপাসিটর থাকবে, ক্যাপাসিটর। এরপরে টার্মিনাল, এই যে হাউসটার বা এখানে আপনার ক্যাপাসিটর হাউসের কভার, তো এখানে একটা কভার আছে। এই কভারের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে নেম প্লেট রয়েছে, নেম প্লেটটা কিন্তু বাইরের অংশ থাকতে পারে, বডির সাথে থাকতে পারে নেম প্লেট। আর এটার কানেকশন কি হবে, নেম প্লেটের অনেক তথ্য আছে। তাছাড়া কানেকশনের জন্য একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, সেটাকে আমরা ওয়ারিং ডায়াগ্রাম বা কানেকশন ডায়াগ্রাম বা এমনিতে ডায়াগ্রাম বলতে পারি, ঠিক আছে, ভিতরে ডায়াগ্রাম দেওয়া আছে। মোটরের এখানে যে অংশগুলো দেখেন, যে এই যে বডিতে আমরা দেখতে পাচ্ছি পাতলা পাতলা করে, এগুলো হিট সিং, এটা হলো মোটরের ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ গরম হলে সেটা তাপটা বাইরে ছড়িয়ে দেয়, এটা হিট সিং। আর এই টোটাল অংশগুলো এগুলো হলো একটা ফ্রেম বা বডি। এছাড়াও মোটরের জন্য রয়েছে যেটা আমাদের শ্যাফ্টের বিপরীত সাইডে বসবে, একটা কুলিং ফ্যান, কুলিং ফ্যান, কুলিং ফ্যানের জন্য আবার ফ্যানের কভার আছে, ফ্যানের কভার বসবে। তো দেখেন এটা ফ্যান কভার, যে এটা এই যে কভারটা বা কুলিং ফ্যানটা এই কভারের মধ্যে থাকবে, ফ্যান কভার, এগুলো এই টাইপের হতে পারে। এরপরে মোটরটা বসার জন্য মোটরে একটা ফুট পাম্প থাকে, যেমন মোটর বসার জন্য, তো একটা মোটর বসার জন্য দেখেন যে এখানে ব্যবস্থা করা আছে, নাট বোল্ট যেন লাগানো যায়, এই যে এখানে বসবে, এটা এই পাশের ভর নেওয়ার জন্য। তো এটাকে বলা হচ্ছে যে ফুট মাউন্ট, ফুট মাউন্ট বসার জন্য পা আর কি, ফুট বলতে পা, বসার পা। তো ভিউয়ার্স এখন দেখেন যে এটা যখন ফিটিং হবে তখন এই কভারটা আটকানোর জন্য এক পাশে কভার রয়েছে, এই পাশে হলো ফ্রন্ট, এটা হলো ব্যাক কভার, যে সাইডটা পিছনের পাশে থাকবে, এটা কুলিং ফ্যানের সাথে থাকে, এটা হলো ব্যাক কভার। আর এদিকে থাকবে হলো ফ্রন্ট কভার। তো এটা পাম্পের সাথে থাকে বুঝে, এটা হলো অ্যাটাচড, অর্থাৎ এখানে পাম্পের অংশ যোগ হচ্ছে আর মোটরের অংশ যোগ হচ্ছে। তো মোটরের জন্য হলে এটাকে আমরা এটা ফ্রন্ট কভার বলবো, যেহেতু এটা লোড সাইডে থাকছে এই আর কি। তাহলে আমরা এই মুহূর্তে মোটরের বিভিন্ন অংশগুলোর নাম বললাম। আর যদি বড় বড় মোটর হয় সেই বড় বড় মোটরের জন্য এটা ধরে নেওয়ার জন্য একটা লিফটিং আই বা আই বোল্ট থাকে। এটা হলো আই বোল্ট, এটা আই বোল্ট বা লিফটিং আই, ঠিক আছে, এটা হলো বড় বড় মোটরে থাকবে, যেটা আমরা ধরে মোটরটা উঁচু করতে পারবো বা দড়িতে বাঁধতে পারবো, ঠিক আছে।
আর প্রত্যেকটা মোটর সেটিং এর জন্য কিন্তু নাট বোল্ট প্রয়োজন। যেমন এখানে দেখেন যে এটা বোল্ট লাগানো আছে, এখানে এই যে বোল্ট গুলো আছে, নাট বোল্ট রয়েছে। এছাড়া নাট বোল্ট লাগাতে গেলে ওয়াশার প্রয়োজন পড়ে। এবার আমরা পাম্পের বিভিন্ন অংশ চিনব। তো একটা পাম্পের প্রধান বা মেইন অংশ হলো ইম্পেলার। তো ইম্পেলারটাই পানিতে ফোর্স তৈরি করে, সেটা পানিকে গতিশীল করে এবং পানিকে নির্দিষ্ট দিকে প্রেরণ করে। এটা হলো ইম্পেলার বা পাম্প বেলেট অনেকে বলে ইম্পেলার। তো দেখেন এটা হলো ওয়াটার সেল, এই যে দুটি অংশ মিলে হলো ওয়াটার সেল। তো ওয়াটার সেলের কাজ হলো পানিটা যেন পাম্পের বাইরে বের না হয়ে আসে, সেই জন্য আর কি মোটর থেকে যখন এই ইম্পেলারটা লাগবে, মোটর থেকে লাগবে, তখন এই দুটো অংশের মধ্যে প্রোটেকশন করবে ওয়াটার সেল, যাতে পানিটা মোটর সাইডে না আসে আর কি। তো এটা দেখেন যে এটা হলো সেল হোল্ডার। তো এখানে অলরেডি সেলের একটা অংশ বসানো রয়েছে। তো এটা হলো এই যে মেকানিক্যাল সেল, এই সেলটার নাম হলো ওয়াটার সেল বা মেকানিক্যাল সেল, দুটি নাম হতে পারে। এটা বিভিন্ন সাইজের হয়, সাধারণত এক ঘোড়া মোটরে 14 সাইজের এটা বসে, ঠিক আছে। তাহলে এই মেকানিক্যাল সেল এখানে বসে, যেমন এখানে এই অংশটা বসতেছে, বসে এটা যেহেতু এটা ধরে রাখে বসে, সেই জন্য এটার নাম হলো সেল হোল্ডার, ঠিক আছে। তো এটা দেখেন যে আমাদের এখানে যখন আমরা বসাবো, এটা হলো পাম্প সাপোর্ট, এই অংশটার নাম হলো পাম্প সাপোর্ট। তো এটা একটা সাইড বসতে হলো আমাদের মোটরের জন্য, যেমন এই সাইডটা মোটরের জন্য বসতেছে, আর এই সাইডটা আমাদের এটা বসবে। এটা যখন বসবে দেখেন যে এইভাবে বসতেছে। তো এটা তাহলে আমরা পাম্প সাপোর্ট চিনলাম। এরপরে দেখেন এটা হলো ডিপোজিট সেট। তো ডিপোজিট সেট, তো এই ডিপোজিট সেটটা এখানে ডিপোজিট করা মানে জমা করা আসলে। তো এখানে পানিটা জমা থাকে। তো এটা একটা পাম্পের যে বডি বা ফ্রেম বা কভার, তো পাম্পের বডি হলো এটা। এই পাম্পের বডিতে ডিপোজিট সেটটা বসবে। দেখেন এখানে বসার জন্য এই যে ছিদ্রগুলো আছে, তো এই যে ছিদ্রটা এটা কিন্তু এটা হলো পানি আসবে আসবে, অর্থাৎ এটা ইনলেট, এটা ইনলেট, পানি প্রবেশ করবে আর এই পথে পানিটা বের হবে, এটা হলো আউটলেট। এটা কিভাবে বসে এটা দেখেন যে আমাদের এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা দিয়ে কিন্তু এখানে বসবে আর কি, এইভাবে এটা বসে যাবে। এটা সেটিং থাকে। আর এর প্রত্যেকটা অংশে কিন্তু আমাদের ওয়াশার আছে, আমরা সেটা একটু খুলে দেখাই। যেমন এখানে যদি খোলা হয় দেখেন যে এটা হলো ওয়াশার, যাতে এটা লিক না করে। এই যে এখানে ওয়াশার, যখন বসে টাইট হয়ে বসতেছে, ঠিক আছে। এটার নাম হলো ডিপোজিট সেট। তো ডিপোজিট সেটটা ফেটে না গেলে সাধারণত চেঞ্জ করা লাগে না তেমন একটা, তো যদি আঘাত লাগে ফেটে দিতে পারে, সেই ক্ষেত্রে চেঞ্জ করা লাগে। তো এই যে এটা বসে গেল, আর এটা যখন আমরা এখানে তাকায় বা এটার যে ছিদ্রটা, এটা হলো ইম্পেলার আই, ইম্পেলার আই মানে পানি ইম্পেলার, এখানে ইম্পেলারটা থাকে, এই জায়গাটা ইম্পেলারটা থাকবে। তো ইম্পেলারের জন্য এটা হলো ইম্পেলার আই, মানে ইম্পেলার পানিটা এখানে চোখ, ঠিক আছে। দেখেন এটা বসে গেলে এই পাশ কিন্তু আর বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এখানে পাম্পের যে অংশগুলো বললাম আরেকবার বলি, এটা হলো ইনলেট, এটা হলো আউটলেট, এটা হলো পাম্প কভার বা ফ্রেম বা বডি, এটা হলো ডিপোজিট সেট, আর এখানে যে মুখটা এটা হলো ইম্পেলার আই, আর এখানে যে বেলেটটা এটা হলো ইম্পেলার, এটা হলো ওয়াটার সেল বা মেকানিক্যাল সেল, আর মেকানিক্যাল সেল যেটা ধরে সেটার নাম হলো আমাদের সেল হোল্ডার, আর সেল হোল্ডার বসে আছে যে কভারটার নামে, এটা হলো পাম্প সাপোর্ট। এই সবগুলো মিলে এটা হলো একটা পাম্পের অংশ। আর তাছাড়া এটা যখন নাট বোল্ট দিয়ে আমরা সংযোগ করব, সেখানে ওয়াশার থাকবে, যেমন এই যে এইদিকে এখানে ওয়াশার, এই জায়গাগুলোতে ওয়াশার বসবে, যাতে পানি লিক না করে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমরা আজকের ভিডিওতে মোটর এবং পাম্প, অর্থাৎ পাম্প মোটরের বিভিন্ন অংশ আমরা আলোচনা করছি, আলাদা করে মোটর অংশ এবং পাম্প অংশ। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব